গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের আরো একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজকে চলে এসেছি আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে, সেটা হচ্ছে আমি আমার রান্নাঘরের জন্য বেশ কিছু কাজের জিনিস কিনেছি, যেগুলো দেখতেও খুব সুন্দর এবং রান্নাঘরে রাখার পরে পুরো রান্নাঘরের শোটাই একেবারে অন্যরকম হয়ে গেছে। আর এর প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নিয়েছি মিশো থেকে। মিশো হলো ভারতবর্ষের সব থেকে পছন্দের অ্যাপ, যা আমাদের কোয়ালিটি প্রোডাক্ট দেয়, তাও আবার খুবই কম দামে। বর্তমানে 1 কোটিরও বেশি ইউজার মিশোকে ভরসা করে এবং বিশ্বাস করে। এছাড়াও 50 লাখেরও বেশি প্রোডাক্ট ম্যান এবং উম্যান ফ্যাশনের উপরে রয়েছে। তাছাড়া কিডস ওয়্যার, হোম অ্যান্ড কিচেন ডেকোরেটর, উম্যান এথনিক ওয়্যার, উম্যান ওয়েস্টার্ন ওয়্যার, বিউটি অ্যান্ড হেলথ, ব্যাগ, ফুটওয়্যার ইত্যাদি। এছাড়াও কিন্তু তুমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাতে মিশোর প্রোডাক্ট শেয়ার অ্যান্ড রিসেলিং করে কিন্তু টাকা উপার্জন করতে পারো। তোমরা যদি আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে মিশো অ্যাপ ডাউনলোড করো বা শপিং করো। এছাড়াও তুমি যদি মিশোতে ফার্স্ট টাইম শপিং করছো, তাহলে পেয়ে যাবে 15% অফ, যা আপ টু 50 টাকা অবধি ছাড়। মিশোর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একেবারে ফ্রি ডেলিভারিতে, এবং মিশোতে রয়েছে ক্যাশ অন ডেলিভারি এবং ফ্রি ইজি রিটার্ন পলিসি। চলো আজকের ভিডিওটা শুরু করি, যে আজকে আমি কি কি কিনেছি। শুধু তাই নয়, আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করে করে তোমাদেরকে দেখাবো যে প্রোডাক্ট গুলো কিরকম এসছে। তো প্রথমে যে প্রোডাক্টটি আমি তোমাদেরকে দেখাবো, সেটা কিন্তু ভীষণ একটা কাজের জিনিস, সেটা কিন্তু মানে রান্নাঘরের রানী বলা যেতে পারে আমাদের সমস্ত হাউস ওয়াইফদের কাছে। তো চলো আমি দেখাই সেটা কি জিনিস। সেটা হলো এরকম একটি হ্যান্ড চপার। এটা হলো আমাদের ধরো অনেক সময় মানে খুব মিহি মিহি করে পেঁয়াজ কাটতে হবে, বা কিছু ছোট ছোট করে গাজর টাজর এটা ওটা কাটতে হবে, শশা কাটতে হবে। ধরো আমি কি ঘুগনি একদিন রান্না করলাম, কিন্তু সেটাতে স্যালাড করতে হবে, তো সেই জন্য একদম ছোট ছোট করে হাত দিয়ে বটি দিয়ে মানে কাটতে গেলে অনেক সময় সমস্যা হয়, বা আমাদের এই আঙুলটাতে কিন্তু অনেক সময় কেটে কেটে কুচি কুচি হয়ে যায়। তো সেই কারণে কিন্তু এটা চলে এসছে, আর এটা খুব কম প্রাইসে আমি পেয়ে গেছি মিশো থেকে। এটা ভীষণই একটা কাজের জিনিস। আর ধরো তোমরা অনেক সময় রান্না করতে করতে মশলা করবে, সেই সময় কারেন্ট চলে গেলো, বা শিল নোড়াতে পারবো, মানে শিল নোড়াতে এখন দেখলেই একটা কেমন কেমন লাগে, মানে অভ্যেস হয়ে গেছে আমাদের সবার যে মিক্সিতে মশলা করবো। তো এটা তো কিন্তু আরামসে তোমরা পেঁয়াজ রসুন আদা একেবারে এইভাবে কিন্তু এটাকে কুচিয়ে নিতে পারো। এই দেখো এর মধ্যে এইরকম একটা ব্লেড রয়েছে, এইরকম একটা ব্লেড রয়েছে, এটা জাস্ট এভাবে এর মধ্যে লাগিয়ে ঢাকনাটা দিয়ে এইভাবে এটাকে টানতে হবে। আর সমস্ত কিন্তু পেঁয়াজ হোক, রসুন হোক, আদা হোক, শশা হোক, একেবারে কুচি কুচি করে কেটে কিন্তু একেবারে আমাদের সামনে হাজির হয়ে যাবে। তো এটা রান্নাঘরে রানী বলবো না তো আর কি বলবো। তো তোমরাও চাইলে এটা নিতে পারো, খুব কম দামে পেয়ে গেছি। এবার এটার আমি ডেমো দেখাবো তোমাদের যে কিভাবে এটা কাজ করে। চলো যেটা দেখাবো সেটা হলো নন স্টিকের কড়াই। দেখো এটা জাস্ট অ্যামেজিং একটা জিনিস, অ্যামেজিং। আর তোমাদের কাছে একটা স্টোরি আমি শেয়ার করতে চাই। এর আগেও আমি একটা এরকম নন স্টিকের কড়াই কিনেছিলাম, কিন্তু সেটা একেবারে বাজে এসেছিল। সেটা আমি এক জায়গা থেকে আর কি কিনেছিলাম, তো এটা আমি নিয়েছি মিশো থেকে। আর এটার কোয়ালিটি জাস্ট ওয়াও এসছে, ভীষণ ভালো, ভীষণই ভালো, মানে বলে বোঝাতে পারবো না। এগুলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো ভেতরটাতে কতটা জায়গা আছে, এর মধ্যে তোমরা আরামসে 3-4 জনের বিরিয়ানি আরামসে করে ফেলতে পারো, ফ্রাইড রাইস করতে পারো, চিকেন করতে পারো, যা ইচ্ছে তাই কিন্তু করতে পারো এটাতে। আর যেহেতু এর একটা ঢাকনা রয়েছে, সেহেতু আমাদের কি হয় বিরিয়ানি করার সময় আটা মেখে মেখে ধরো পুরো কভারটা সিল করতে হয় ঢাকনাটা, তো সেই ক্ষেত্রে আমাদের জাস্ট একটা কাগজের টুকরো নিয়ে এই সাইডটা বন্ধ করে রাখলে কিন্তু আমাদের বিরিয়ানি কিন্তু একেবারে পুরো ঝামেলা ছাড়া রেডি হয়ে যাবে। তো এটা তোমরা নিয়ে নিতে পারো, আমার আগেরটা নষ্ট হয়ে গেছে, মানে ভালোই আসেনি ওটা। তো এটা আমি নিয়েছি, জাস্ট ওয়াও কোয়ালিটি ভীষণই ভালো। এটারও ডেমো তোমাদের দেখাবো। আর দেখো এটা কিন্তু একটা নয়, এর সঙ্গে আরও একটা আছে, এটা বড় সাইজ, এটা একটা ছোট সাইজ, এটা কিন্তু ভীষণই কাঠের একটা জিনিস, খুব ইজিলি হয়ে যায়। আর তোমরা এটা আরামসে নিতে পারো, আর খুব কম দামে এটা পেয়ে গেছি, কোয়ালিটি ভীষণ ভালো এসেছে, ট্রাস্ট মি ভীষণ ভালো, তোমরা আরামসে এটা নিতে পারো। তো চলো এবার ডেমো দেখাই।
এবার যে জিনিসটা তোমাদের সামনে আমি হাজির করেছি সেটা তো একেবারে দেখতে তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর জিনিসটা। স্টিলের একটা হান্ডির সেট আছে, পাঁচটা একসঙ্গে আছে, মানে পুরো একটা সেট। এটা সব থেকে বড়, তার থেকে এক সাইজ এটা ছোট, তার থেকে এক সাইজ এটা ছোট, এবং তার থেকে ছোট এটা, এবং এটা হচ্ছে সব থেকে ছোট। এটা বেশ কিউট দেখতে না? তো এটা দেখো একটা কপারের এরকম কভার করা আছে নিচেতে। তো এটা তোমরা কিন্তু আরামসে ইন্ডাকশনে ইউজ করতে পারো বা গ্যাসেও ইউজ করতে পারো, ভীষণই ভালো। এটাতে করে তোমরা কিছু সার্ভও করতে পারো বা তোমরা জল গরম করতে পারো, চা করতে পারো, দুধ ফোটাতে পারো, যে কোনো কিছু কিন্তু আরামসে করে ফেলতে পারো। ভীষণই সুন্দর দেখতে দেখো। আর এটা কিন্তু খুব ভালো স্টিল, দেখো ভীষণই ভালো এবং খুব মজবুত কিন্তু স্টিলটা। আর প্রত্যেকটা বাসনের নিচে কিন্তু এরকম কপারের পুরো কভার করা আছে, এরকম দেখতে প্রত্যেকটাতে এইরকম করে কিন্তু প্রত্যেকটা কভার করা আছে। তো এটা জাস্ট যদি তুমি ডাইনিং টেবিলে যদি খাবার সাজিয়ে এটাকে মানে রাখো তো আরও লুকটা সুন্দর হয়ে যাবে। বা তোমরা চাও করতে পারো চার বাসন হিসেবে, যেহেতু পাঁচটা সেট সেহেতু একটা তোমরা চার বাসনের জন্য ইউজ করতে পারো আলাদা করে। আর ছোটো ছোটোগুলোতে ধরো তোমরা কিছু একটা রান্না করে সেটাকে সার্ভ করতে পারো। তো ভীষণই কাজের জিনিস, এটাও তোমাদেরকে ইউজ করে দেখাবো। তো চলো এবার যে জিনিসটা তোমাদের দেখাবো সেটাও কিন্তু অত্যন্ত কাজের একটা জিনিস। সেটা হলো এইরকম একটা কন্টেনারের সেট, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে। কালারটা আমার সব থেকে বেশি ভালো হয়ে গেছে, এই কালারটা এমনি আমার খুব ভালো লাগে। তো এর সঙ্গে কিন্তু এইরকম তিনটে চামচ দেওয়া আছে এর সঙ্গে, যেটা এখনও সিল করা, আমি এখনও খুলিনি এটাকে। আর দেখো একটা বড়, তার থেকে একটা ছোট, আর একদম ছোট্ট সাইজ সব থেকে এটা। প্রত্যেকটাতে কিন্তু এইরকম ঢাকনা দেওয়া আছে। এগুলো তোমরা ফ্রিজের মধ্যে কিছু রান্না করে, এখন যেহেতু গরম পড়ে গেছে একেবারেই খাবার রুম টেম্পারেচারে রাখাটা ঠিক মানে হয় না, নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না পরে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগুলোর মধ্যে আরামসে খাবার দাবার কিন্তু নিয়ে সেটাকে ফ্রিজের মধ্যে রাখতে পারি। প্রত্যেকটাতে কিন্তু এইরকম ঢাকনা দেওয়া আছে, দেখতে পাচ্ছ কতটা বড়, অনেকটা কিন্তু খাবারের মধ্যে ধরবে। আর এর সঙ্গে এই যে তিনটে চামচ, তো এটাও কিন্তু তোমরা নিতে পারো। এটাও খুব কাজের জিনিস, কারণ খাবার নষ্ট করাটা তো ঠিক নয়। তো সেই জন্য আমার মতে এটা তোমরা নিতেই পারো। খাবার দাবার নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু এই গরমে খাবারটা ভালো থাকবে। তারপরে যখন খাবারটা গরম করতে হয় সেটা, তখন সেটা এই পাত্র থেকে অন্য একটা স্টিলের পাত্র নিয়ে তোমরা আরামসে সেটাকে কিন্তু গরম করে সার্ভ করতে পারো। তো চলো এবার এটাকেও ইউজ করে দেখো। এই হলো আমার রান্নাঘর, মানে আমার সংসারের জিনিসপত্র। তো এগুলো কিন্তু তোমরা নিতেই পারো, খুব কম প্রাইসে পেয়ে গেছে। যদি এর মধ্যে থেকে কোনো একটা প্রোডাক্ট তোমাদের ভালো লেগে থাকে বা মনে হয় যে সবগুলোই আমরা নেব, সবগুলোই তো খুব কাজের জিনিস, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, মিশো থেকে কিন্তু এগুলো ঝটপট অর্ডার করতে হবে। লিংক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তো ঝটপট করে অর্ডার করে ফেলো।